বর্তমান সোসাইটির নতুন নতুন বউয়েরা যারা নতুন নতুন বউ হচ্ছে, মেয়ে থেকে বউয়ে রূপান্তরিত হচ্ছে, এরা মোটে আম্মা বলতেই চায় না, মা বলতেই চায় না, শাশুড়ি বলতেই চায় না, এরা মাসামির মুখের উপরে তোমার মা তোমার মা বলে, যাকে তুমি এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে বলছো। অথচ এই ছেলেটার জীবন হচ্ছে এই মা, ঠিক কি না? এই মায়ের জন্য এখনো বহু ছেলেরা পাগল আছে, কিন্তু সেই পাগলামিটা প্রকাশ করতে পারে না, শুধুমাত্র পরের একটা মেয়ে ঘরের মধ্যে আইনা, সংসারের মধ্যে ঝামেলা বাজাইব, এই জন্য চিন্তা করে বহু ছেলে ঢুকরে ঢুকরে কাঁদে, না পারে মায়ের সামনে গিয়ে নিজের আবেগটা প্রকাশ করতে, না পারে বউয়ের সামনে গিয়ে নিজের অবস্থাটা ব্যক্ত করতে, কারণ কথা বললেই তো পরিবারের মধ্যে দ্বন্দ্ব বেজে যায়, ঠিক কিনা? আবার আপনারা কি করছেন, আপনারা কাবিনের মধ্যে এমন 5 লাখ বাজাইয়া দিয়েছেন, ও আগ করলেই 5 লাখ গোনা লাগবে, ঠিক কিনা? আর মাইয়ারে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন এক দেশে সরকার, আর এক দেশে আপনারা, সরকার দেশে নারী নির্যাতন, পুরুষ নির্যাতন মামলা আদালতে আছে, ওদিকে আপনারা দেশের পোলার সাহস নাই, সামর্থ্য নাই 10,000 টাকা নগদ দেওয়ার, জীবনে 10,000 টাকা বান্ডিল ছাড়াই জীবনে সুহে দেয় নাই, হেই সারার কাবিন বন্ধে দেশের 5 লাখ টাকা মিয়া, এটা কোনো কাম করলেন, কামের কাম করলেন? এর চাইতে এই আমরা এখানে ওঠার সময় দেখেছি যে বড় বড় গাছের গুড়ি এইরকম 3 সেন্টের গাছ, আর গলার মধ্যে আধ হাত রশি দিয়ে বান্ধে আর নদীর মধ্যে ভাসাই দিতেন, তাও ওর জীবনে একটা বাঁচা মরার একটা সিস্টেম থাকতো, কিন্তু এক নারী নির্যাতনের ভয় আর এক 5 লাখ টাকা গোনার ভয়ে বহু যুবক দিন দিন নিহত হচ্ছে, ফাঁসির রশি প্রতিদিন গলার মধ্যে পড়ছে, ঠিক কিনা বলেন? কষ্ট বলার মতো জায়গা নাই, যেখানেই বলেন সেখানেই ছেলেকে বলেন একটু ম্যানেজ করে নাও, একটু ম্যানেজ করে নাও, এখনকার মাইয়ারা এমনই, এখনকার মাইয়ারা এমনই, হ সব ভালো মাইয়ারা, কিন্তু ছেলে হিসাবে স্বামী হিসাবে বোঝার মতো সম্মান দেওয়ার মতো অধিকারটুকু আমরা আজকে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? এই সমাজ ঘুরানো দরকার আছে কি না? আছে কি না? এই সমাজ ঘুরাইতে পারে হুজুর দিয়া হবে না, পুরুষ দিয়া হবে না, যুবক দিয়া হবে না, এই সমাজটা পরিবর্তন করতে পারে একমাত্র আমাদের মা বোনেরা, ঠিক কিনা? যদি আসাদুল্লাহ সাইফির আজকের ওয়াজটা মা বোনদের পছন্দ হয়, তাহলে এখানে যে মা বোনরা আছে যারা একটু বয়স্ক তারা হচ্ছেন মেয়ের মা, যারা একটু কম বয়সী তারা হচ্ছেন মেয়ের নিজে, যারা একটু মাঝলা বয়সী তারা হচ্ছেন মেয়ের বোন বা ভাবি, ঠিক কিনা? এই মহিলারাই পারে, মেয়ের মা বলতে পারে মেয়ের বাবাকে, শোনো আমার মেয়েকে যখন জন্ম দিয়েছি খাওয়ানোর দায়িত্ব আল্লাহ কোন ছেলের কাছে দিব, সুসম্পর্ক তৈরির জন্য, পারিবারিক বন্ধন তৈরি করার জন্য, কবে কি ঝামেলা বাজবে তালাক দিবে এর লেগে 5 লাখ টাকা এইরকম চাপ আমরা দেব না, ছেলের সাথে বিয়ে দেব, ভালো দেখা পছন্দ হইলে ছেলের যা সামর্থ্য আছে নগদ দিয়ে আমার জামাই মাইয়া নেবে, সংসার যদি ওর কপালে থাকে করবে, না থাকলে ওটা আল্লাহ বুঝবে, এত বোঝার দরকার আমাদের নাই। মেয়ের মা যদি আজকে মাহফিল থেকে যাইয়া মেয়ের আব্বার কাছে বলে, কসম কইরা বলি আগামী 1 বছরের মধ্যে অর্ধেক বিবাহ হবে, যেই বিবাহের মধ্যে পুরুষ নির্যাতনের এই এই দেনমহরের নির্যাতনটা কমে যাবে, ঠিক কিনা? এখানে যদি অর্ধেক মাঝ বয়সী বোন থাকে, ভাবি থাকে, ভাবি মানের লোক থাকে, তারা যদি বলে যে শোন ছোট বোন তোরে একটা কথা বলি, মাকে যদি বোঝায়, ছোট বোনকে যদি বোঝায়, এই রকম চাপ টাপ নেওয়া যাবে না, আমরা বৈধভাবে সুন্দর ইসলামিক দেনমোহরের মাধ্যমে বিয়ে দিব, এবং যদি নিজের স্বামীকে বলে শোনো আমার আব্বা তো ভুল করছে, চলো তোমাকে আমি এইটা থেকে মাপ দিয়ে দিই, এইটা নিয়ে তোমার কোনো প্যারা নাই, তোমার যদি আমারে ভাল লাগে আমারে খাওয়াইও, আমার যদি ভাল না লাগে, আমার কপালে যদি লক্ষ্মী দশা থাকে তাইলে যেন আমার কপাল সেটাই হবে, কিন্তু আমি তোমাকে চাপে রাখতে চাই না, মানসিক নির্যাতনে রাখতে চাই না, তোমাকে আমি দেনমোহরের সব দাবি দেওয়া, ইহকালেও সাল্লাম, পরকালেও সাল্লাম, কাগজপাতিতেও সাল্লাম, আমার এই বোন বয়সী ভাবি বয়সী মেয়েরা পারে কিনা, জোরে বলেন না, পারে কিনা?
আর চূড়ান্তভাবে 18 বছর 16 বয়সী মেয়েরাও যদি আমার এই ওয়াজ শুনে থাকে এবং তারা যদি নিরেটভাবে একটা প্রতিজ্ঞা করে স্বামীর সংসারে যাব, জীবনে একবার যাব, জীবনে দ্বিতীয়বার সংসার থেকে সাদা কাপড় ব্যতীত অন্য কোনো কাপড় পইরা বাইরাইতামও চাই না, এরকম প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো স্বামী কোনো মেয়ে অপেক্ষা করে, স্বামীর উপরে বাবাকে এরকম অযথা অনর্থক চাপ দিতে দিব না, স্বামীর যা সামর্থ্য আছে যদি কখনো বিয়ে হয় বাবাকে বলে দিই বাবা ওই লোকটার যা সামর্থ্য আছে সেটা নগদ উসুল দিয়া দেনমোহর দিয়া আমাকে যেন বিয়ে করে দেয়, বাবা তুমি কোনো চাপ দিও না, অতিরিক্ত লক্ষ লক্ষ টাকার চাপ দিয়া সংসারের মধ্যে ঝামেলা তৈরি করিও না, আমার মেয়েরা পারে কি না, পারে কি না? যদি এই দেখেন তো আমি বলছি যে হুজুর দিয়ে হইতো না, সমাজের মুরব্বী দিয়ে হইতো না, যুবক দিয়ে হইতো না, মেম্বার দিয়ে হইতো না, চেয়ারম্যান দিয়ে হইতো না, ঠিক কিনা? একমাত্র এটা পরিবর্তন করতে পারে কারা, কারা পারে? মায়েরা পারে। এই জন্য প্যান্ডেল বলে দুইটা হুনছি বিশ্বকান্তি, এই মাহফিলে প্যান্ডেল কয়টা? দুইটা। দ্বিতীয় প্যান্ডেলের জন্য আমার এই ওয়াজটা, জানি না দ্বিতীয় প্যান্ডেলের আমার মা বোনদের কান পর্যন্ত আমার বক্তব্যটা পৌঁছে কি না, কান পর্যন্ত পৌঁছাইলে হবে না, এই এই বক্তব্যটা আমার মা বোনদের হৃদয়ে পৌঁছাতে হবে এবং আসুন আমরা সমাজটাকে পরিবর্তন করি। কারণ কাজী নজরুল বলেছেন, পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই জন্য আপনাকেও এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য, দিনই পরিবেশ আনার জন্য অবশ্যই নারীর ভূমিকা আছে এবং এই পুরুষ নির্যাতন রোধ করার জন্য একজন মা, একজন বোন, একজন মেয়ে আপনি যথেষ্ট। যদি উদ্যোগ নেন সমাজটা সুন্দর হয়ে যাবে, তাতে আর সিনলান লাগবে না, কারণ